হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ঈদের দিন সকাল সকালে ভিডিও শুরু করলাম, তো এখানে আমি সেমাইয়ের জন্য দুধ জ্বাল দিয়ে নিচ্ছি, লাচ্ছা সেমাই রান্না করব। ঈদের দিন সকালে উঠে সেমাই রান্না না করলে মনেই হয় না যে আজকে ঈদ। তো লাচ্ছা সেমাই আমার হয়ে গিয়েছে, আমি এখানে কিশমিশ আর বাদাম দিয়ে নামিয়ে নিয়েছি, আর ডেজার্ট আইটেম যেগুলো করেছিলাম সেগুলো টেবিলে সাজিয়ে নিয়েছি। আমি এখানে ফ্রুট কাস্টার্ড করেছি, আর লাচ্ছা সেমাই দিয়ে তো আমরা সকালে নাস্তা করলাম, পরোটা লাচ্ছা সেমাই। আর এখানে মিষ্টি দই আছে, তারপর লাড্ডু আছে, এগুলো আমি টেবিলে সাজিয়ে নিয়েছি। এখন যেহেতু মেধার স্কুল বন্ধ আছে, সামার ভ্যাকেশন চলছে, ও যেহেতু বাসায় আছে, ও আসা জন্ম মধ্যে খেতে পারবে। আর মেধার আব্বু তো ঈদের দিন হলেও আজকে ছুটি পায়নি, ও যেহেতু এখন হোম অফিস, ও বাসা থেকেই কাজ করছে। বিকেলের দিকে যদি ওর অফিস আওয়ার শেষ হয় আমরা হয়তো বাইরে ঘুরতে যাব। আমাদের আসলে এখানে ঈদ এমনই, প্রবাসী ঈদ মানে কোনো আড়ম্বর নেই, কোনো ঈদের আমেজ নেই। গতকাল রাতে মানে চাঁদ রাত যেটাকে বলে আর কি, আমি আর মেধা মিলে মেহেদি লাগালাম হাতে। আর এই তো একটু ঈদের দিন ভালো মন্দ রান্না করি, তারপরে ঈদের ড্রেস পরে আমরা হয়তো বাইরে ঘুরতে যাব। আর এই তো এই আসলে আমাদের ঈদের আমেজ। যেহেতু মেরিল্যান্ডে আমাদের কোনো আত্মীয় স্বজন থাকে না, তো সেজন্য সেরকম কেউ আসেও না, আর আমাদেরও কারো বাসায় যাওয়া হয় না। এখানে বাইরে হয়তো ঘুরতে যাব বিকেলবেলা। আর আমি এখানে একটু কাস্টার্ড খেয়ে নিচ্ছি এখন। কাস্টার্ডটা ভালোই লাগে আমার কাছে, একটু সাওয়ারি হয় তো কাস্টার্ডটা, মানে খেতে ভালো লাগে। এখানে অনেক ধরনের ফ্রুটস আছে, বিভিন্ন ধরনের চেরি, তারপরে হচ্ছে পিচেস, তারপরে গ্রেপস, এগুলো দিয়ে কাস্টার্ডটা করেছি। তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে কাস্টার্ডটা। আমি এখন আস্তে আস্তে কাজে লেগে পড়ব, রান্না বান্নায় চলে যাব। এই তো আমি এখানে এক পাতিল বিফ রান্না করেছি, এটা আমরা আগামীকাল সকালবেলা চালের রুটি দিয়ে খেতে পারবো, আর আজকে তো খাওয়া হবে ঈদের দিন। বেশ ঝালঝাল করে রান্না করেছি বিফটা। আর এখানে আমার চিকেন রোস্ট হয়ে গিয়েছে, আর চিকেন রোস্টটা বেরেস্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি, এই হচ্ছে ফাইনাল লুক। আর এই যে এখানে আমার পোলাও হয়ে গিয়েছে, সাদা পোলাও রান্না করেছি, উপরে বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, এটিও বেশ ঝরঝরে হয়েছে। আর চিংড়ির মালাইকারি করছি এখানে নারিকেলের দুধ দিয়ে। এই মালাইকারিটা মেধা পোলাও দিয়ে খেতে অনেক পছন্দ করে। সাদা পোলাওয়ের সাথে চিংড়ির মালাইকারিটা খেতে আসলেই দুর্দান্ত লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। আর মেধার আব্বু তো কাবাব পছন্দ করে, তাই ফ্রোজেন কাবাব ফ্রিজ থেকে ঝটপট বের করে ভেজে নিয়েছি। আমি সবসময় বেশ কিছু কাবাব বানিয়ে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিই। তো এই ফাঁকে আমি ফ্রেশ হয়ে শাওয়ার টাওয়ার নিয়ে আসি, আর মেধার আব্বুর অফিস আওয়ার শেষ হলে আমরা একসাথে লাঞ্চ করে নেব। এই যে এখানে আমার লাঞ্চ প্ল্যাটার সাজিয়ে নিয়েছি, আমি এখানে পোলাও, রোস্ট আর চিংড়ির মালাইকারি নিয়েছি। তো আমি আগে এগুলো দিয়ে খেয়ে নিই, পরে যদি ইচ্ছে করে বিফ হয়তো নিব। আর মেধার মেধার আব্বুকেও লাঞ্চ দিয়ে দিয়েছি, ওরা তো খুবই মজা করে গপাগপ করে খাচ্ছে। তো ওরা বললো যে খুবই মজা হয়েছে রান্না। আসলে আমার এটাই মানে তৃপ্তি লাগে যে ওদের জন্য রান্না করি, ওরা পছন্দ করে খায়, যেটাই রান্না করি ওরা বলে খুবই মজা হয়েছে। তো এটাই তো আসলে একটা গৃহিণীর সার্থকতা, তাই না? মানে কষ্ট করে রান্না করা, তারপরে কেউ যদি খেয়ে বলে হ্যাঁ মজা হয়েছে, এটাই আসলে ভালো লাগা কাজ করে তখন। তো এই তো এখন আমিও ঝটপট খেয়ে নেব। আর আজকে যেহেতু কুরবানির ঈদ, মহান আল্লাহর কাছে একটাই চাওয়া প্রার্থনা যে তিনি আমাদের সবার কুরবানি যেন কবুল করে নেন, আমিন। তো এই তো এখন আমি খেয়ে নেব, ঝটপট করে খেয়ে নিচ্ছি, কারণ মেধার আবু বলল আমরা একটু বাইরে যাব, যেহেতু ওর অফিস আওয়ার শেষ হয়েছে, তো বাইরে হয়তো একটু ঘুরতে যাব। তো এই তো এখানে আমি খুব মজা করে খাচ্ছি, চিকেন রোস্টটা অনেক মজা হয়েছে, আর চিংড়ির মালাইকারিটাও ইয়ামি হয়েছে। তো সব কিছু মিলে মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি যে একটা সুন্দর আজকে একটা ঈদ কাটাচ্ছি আমরা। তো খাবার দাবার শেষ, এখন যেহেতু এতগুলো রিচ ফুড খাওয়া হলো, তো সবাই মিলে একটু দই খেয়ে নিচ্ছি। আর এই দইটা একটু টক মিষ্টি, এই জন্য আমার অনেক ভালো লাগে। বেশি মিষ্টি দই আমার পছন্দ না, একটু টক মিষ্টি হলে না খেতেও ভালো লাগে, আর মানে একটা মানে তৃপ্তি ভাব আসে আর কি। তো এই তো গপাগপ খেয়ে নিচ্ছি, মজা হয়েছে দুইটা। আর এই হচ্ছে আমার ঈদের ড্রেস। এবারে ড্রেসটা আমি আগানুর থেকে নিয়েছি, আর এই ড্রেসের কালারটা না একটু কনফিউজিং,
আমার এক এক সময় মনে হয় এক এক কালার, এটা মানে রোদের মধ্যে মনে হচ্ছে যে রয়্যাল ব্লু, আবার মাঝে মাঝে মনে হয় যে নেভি ব্লু, আবার অন্ধকারে গেলে মনে হয় যে ব্ল্যাক। তো এক এক সময় ড্রেসটার কালার এক এক রকম লাগে। তারপরেও আমার কাছে ড্রেসটা অনেক পছন্দ হয়েছে, ড্রেসের কাজ অনেক সুন্দর, একদম পেটানো কাজ এবং মসৃণ কাজের ফিনিশিং অনেক ভালো, আগানুরের ড্রেসগুলো যেমন হয় আর কি। তারপরও আমার আসলে সচরাচর আগানুর কেনা হয় না, কারণ হচ্ছে ওদের স্লিভগুলো খুব পাতলা থাকে, দেখা যায় সবসময় ইনার থাকে না। তো এই ড্রেসটা কিনেছি, এই ড্রেসের হাতের নিচে সুন্দর ইনার দেয়া আছে, আপনার স্লিভটা সি থ্রু না, তো আপনি এটা ইজিলি ক্যারি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে লাক্সারি শিফন, তো এই কাপড়টা খুবই সফট, আর এই যে এখানে কুশি কাটার লেস লাগানো আছে, আমার এই জন্য খুব ভালো লেগেছে ড্রেসটা। আর মেধা ড্রেসটা হচ্ছে ইয়েলো, কিন্তু ও তো পরতে চাচ্ছে না, একে তো অনেক গরম আর ও এইসব সেলার কামিজ সবসময় পরতে চায় না, তাই আমি ওকে আর জোরাজুরি করিনি। তো এই হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচিং কানের দুল, তারপরে হিল আর হচ্ছে ব্যাগ। তো আমি এখন ঈদের ড্রেস পরে কিছু ছবি তুলব, মেধা হয়তো আমাকে কিছু ছবি তুলে দেবে আর হয়তো কিছু ভিডিও করব। এই যে আমি ফেসবুকের জন্য কিছু রিল বানিয়েছি, এই রিল ভিডিওগুলো ফেসবুকে আমি শেয়ার করেছি। তো এখানে কিছু ভিডিও, এখানে কিছু ছবি ভিডিওর শেষে আমি অ্যাড করে দিয়েছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালোই লেগেছে, ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করেছি, আসলে বেশি ভিডিও ফুটেজ নেওয়া হয়নি, যতটুকু পেরেছি ব্যস্ততার মাঝে নিয়েছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করি সবার ঈদ অনেক ভালো গিয়েছে, পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।